এইবার ধর্ষণকারী রূপত স্বামী। পাঁচ দিনের পূর্বে বিবাহ সম্পন্ন করা পত্নীর উপর যৌন নির্যাতন। স্বামীর সহযোগী দুই বন্ধু পত্নীক অপসন করার বাবে বন্ধুর সুতরাং ধর্ষণ করলে স্বামী। এনে ধরনের এক ভয়াবহ ঘটনা সংঘটিত হয়ে গেল করিমগঞ্জ। যা 13 এপ্রিল তারিখে বিবাহ সম্পন্ন হয়েছিল আব্দুল বসিত আর এগারী যুবতী। বিয়ার দিনের প্রায় আব্দুল বসিতে ঘনে ঘনে কৈছিল তেওঁৰ ঘৈণীক তেওঁ প্রসন করা নাই, সেয়ে পত্নীক বারে বারে হেঁচা প্রয়োগ করেছিল পিতৃগৃহর পর যৌতুক আনবলে। যা 17 এপ্রিলত সম্পন্ন হয়েছিল বিবাহ। দরার নাম আব্দুল বাসিক। বিয়ার পিছরের পর পত্নীক নির্যাতন, যৌতুক আনবলে ঘনে ঘনে দাবি। অবশেষত 16 এপ্রিলের নিশা আব্দুল বাসিতে দুই বন্ধুর সঙ্গে নিজের ঘরতেই নিজের পত্নীক বলাৎকার করে। স্বামীর এই কার্যত হতবাক হয়ে পড়ে পত্নী। পরবর্তী সময় এই খবর রাজুয়া হয়ে পড়ে। এখানে যে ছেলেটি সঙ্গে ওর বিয়ে হয়, এত অমানবিক অত্যাচার আমরা জীবনে কোনোদিন দেখিনি। মেয়েটিকে শারীরিক দিক দিয়ে এতটুক ক্ষত করা হয়েছে, এত দুঃখ দেওয়া হয়েছে, এত কষ্ট দেওয়া হয়েছে। পরের দিন সকালে 3-4 ঘন্টা অবধি মেয়েটির ব্লিডিং অনবরত চলছিল। ডক্টর শিবনাথ পাল মেয়েটিকে দেখে যে ওর যে শারীরিক অবস্থা ছিল, উনি এত বিচলিত হয়ে বললেন, ওদেরকে খবর করলেন, বলে পুলিশে খবর দাও, এরা তো মেয়েটিকের উপর শারীরিক দিয়ে যাতনা দিয়েছে, কষ্ট দিয়েছে। ইতিমধ্যে অঞ্চলটির লোকসকল একত্রিত হয়ে এই ক্ষেত্রে বিচার করে আর পরবর্তী সময় আরক্ষী থানায় গোচর রুজু করে। এই গোচর ভিত্তিতে এইজন ব্যক্তিক গ্রেপ্তার করা হয়েছে। এইজনেই সেই কুখ্যাত স্বামী আব্দুল বাসিত, যে বন্ধুর সঙ্গে নিজের পত্নীক ধর্ষণ করেছিল। ঘটনায় যথেষ্ট চাঞ্চল্যর সৃষ্টি করেছে। করিমগঞ্জের পর সিসেন দোষী, DY365।